স্টোরেজের নীতিমালা সঠিকভাবে এখানে মানা হয়নি। এত বড় ক্ষতি হয়েছে যেটা মানে বলার মতো না। ভবনটি ভাড়া নিয়ে ব্যবসার কাজে গোডাউন হিসেবে ব্যবহার করছিল। দানবীয় আগুনের লেলিহান শিখা এক এক করে গ্রাস করেছে পুরো ভবনের সব কক্ষ। রাতের আধারে জ্বলছে চারতলা ভবনের প্রায় পুরোটা। এক পাশের আগুন দুর্বল না হতেই দাউ দাউ করে জ্বলে উঠছে আরেক পাশ। ফায়ার সার্ভিসের কৌশল হার মানে আগুনের তীব্রতার কাছে। বৃহস্পতিবার রাত 11:30টায় রাজধানীর ডেমরা ভাঙা প্রেস এলাকায় একটি ক্রীড়া সামগ্রীর গোডাউনের তৃতীয় তলায় হঠাৎ করে জ্বলে ওঠে আগুন। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে চারতলা ভবনের অন্য পাশে। ভেতরে থাকা প্লাস্টিক ও পলিমার জাতীয় পণ্য আগুনের শক্তি আরও বাড়িয়ে দেয়। নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনী। রাতভর নানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় 9 ঘন্টায় 10 ইউনিটের চেষ্টায় আগুনের লাগাম টানেন ফায়ার ফাইটাররা। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে তার মানে যত খেলনা টুনা আছে এই আইটেমগুলো আসলে বলে আগুন লাগতে ফর ফায়ার নিবানের কথা ইয়েছে না। প্যাকেজগুলি থাকে, এই প্যাকেজগুলির কারণে ভিতরের আগুনের তীব্রতা কমেছে, বাট নিবানো এখনো সম্ভব হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 62 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদের থেকে ভবনটি ভাড়া নিয়ে ব্যবসার কাজে গোডাউন হিসেবে ব্যবহার করছিল সুমন স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান। অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে, এত বড় ক্ষতি হয়েছে যেটা মানে বলার মতো না। তবে ভবনটি নিয়ে অবকাঠামোগত ত্রুটি সহ অসংখ্য অভিযোগ ফায়ার সার্ভিসের। স্টোরেজের নীতিমালা সঠিকভাবে এখানে মানা হয়নি। পানির কোনো সোর্স খুব একটা পাওয়া যাচ্ছে না। আমরা ড্রেনের থেকে পানি নিয়ে তারপরে এখানে অগ্নি নির্বাপন করছি। ভবনে ওঠার সিঁড়ি খুব সংকীর্ণ ছিল, যার কারণে ভেতরে ঢুকতে সমস্যা পেতে হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস, তবে তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।